আপনি এখন যে যুগের মধ্যে বাস করছেন এই যুগ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগ মানে আবু জাহেলদের যুগের মধ্যে আদতে কোনো পার্থক্য নাই, আপনাকে দেখাচ্ছি। একটা দেখালাম গোত্রীয় হানাহানি। আবু জাহেলদের যুগে কি হয়েছিল, এক ব্যক্তির একটা উট ছিল, এই উট আরেক ব্যক্তির ফসল খেয়ে ফেলেছে। এখন যার ফসল খেয়েছে সে ওই উটটাকে হত্যা করেছে। এখন যার উটকে হত্যা করা হয়েছে সে ব্যক্তি আবার গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করেছে যে উটটাকে হত্যা করেছিল। এবার এই নিয়ে দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, সংঘাত। এই সংঘাত চলেছে প্রায় 80 বছর। কত বছর? 80 বছর। আমি কিন্তু একটা কথা বানিয়ে বলছিলাম, এই যে ক্ষুদ্র একটা কারণে উট পানি খেয়েছে বা ফসল খেয়েছে, এই ক্ষুদ্র একটা কারণে 80 বছর জঙ্গে জামাল নামে একটা যুদ্ধ হয়েছে, উটের যুদ্ধ। এটা আবার সেই যুদ্ধ না যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে ছিলেন, ওই যুদ্ধের কথা বলছি না, এটা অনেক আগের কথা। তো এখন আপনি যদি বিশ্বের দিকে তাকান, এবার একটু দেশের বাইরে চলে যান, কারণ দেশ এই পৃথিবীতে দেশ সব কিছু না, এই পৃথিবীতে বিশ্বটা সব কিছু। যদি একটা রাষ্ট্র অর্থনীতি, রাজনীতি, সামরিক বিষয়, অস্ত্রশস্ত্র, পারমাণবিক ওয়েপেন্স, মিডিয়া প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো থেকে যদি সমৃদ্ধ হয়, তাহলে ওই দেশটা সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। এখনকার যুগে কোনো রাষ্ট্রের যদি অর্থনৈতিক ভিত্তি খুব শক্ত থাকে, কোনো রাষ্ট্রের যদি সামরিক অবস্থা খুব ভালো থাকে এবং পারমাণবিক ওয়েপেন্স তার কাছে থাকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, স্যাটেলাইট থাকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকে, মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সুদক্ষ মানুষ থাকে এবং মিডিয়া থাকে, স্বতন্ত্র মিডিয়া, এই প্রত্যেকটা সেক্টর, ফাইন্যান্স খুব স্ট্রং হয়, জিওপলিটিক্যাল ক্ষেত্রগুলো স্ট্রং হয়, তাহলে ওই দেশটা ইনশাআল্লাহ তাআলা সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। এখন শুধু ক্ষুদ্র পরিসরে চিন্তা না, একটু বাইরে যান, দেখেন, দেখবেন কি, এই ঘরের কোনায় আপনি দেখবেন যে শুধু একটা সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এদের হাতেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে। ইরাকের মানুষের রক্ত লেগে আছে, আফগানিস্তানের মানুষের রক্ত লেগে আছে, ওদের হাতে সিরিয়ার নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে, ইয়েমেনের শিশুদের রক্ত লেগে আছে, এদিকে উইঘুরদের রক্ত লেগে আছে, আপনি দেখবেন ভিয়েতনাম যুদ্ধের রক্ত লেগে আছে। শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধেই এরা 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে এরা 7 থেকে 8 কোটি মানুষকে হত্যা করেছে। শুধু ভিয়েতনাম যুদ্ধে 10 লাখ মানুষ মারা গেছে, ইতালির মুসোলিনির বিপ্লবে মারা গেছে এরকম আরও 1 লাখ, মাও শত্রুঙ্গের সময় মারা গেছে আরও 1 লাখ, রাশিয়ার কমিউনিজম যখন বিপ্লবটা হচ্ছিল ওই সময় মারা গেছে 1 লাখ। আর এই যে বর্তমান সময়গুলোতে দেখলেন যে মুসলিম কান্ট্রিগুলোকে বেছে বেছে টার্গেট করে টার্গেট কিলিং করা হয়েছে, এবং প্রায় প্রত্যেকটা মুসলিম কান্ট্রির নিরীহ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, অজস্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ একটাই, তাদের অপরাধ হচ্ছে এক, তারা এক আল্লাহকে বিশ্বাস করে, এবং দুই, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানে, আর কোনো অপরাধ নাই। আমার সামনে কোরআন আছে এবং আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়েছি, কোরআনের এ টু জেড কোনো জায়গায় লেখা নাই যে নিরপরাধ নিষ্পাপ মানুষকে হত্যা করতে হবে, একটা জায়গা তো লেখা নাই, আছে? এমনকি হিন্দু ভাই যারা আছেন তাদের বেদ ওখানেও লেখা নাই নিরপরাধ নিষ্পাপ কোনো মানুষকে হত্যা করতে হবে, লেখা আছে? খ্রিশ্চানদের ধর্মগ্রন্থ যেটা ওরা বলে আর কি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর মধ্যেও কোথাও লেখা নাই যে নিষ্পাপ নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে। অথচ আমরা দেখলাম যে এই সভ্যতার হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যে গোত্রীয় হানাহানি, এটা এখন কি বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে না? ধরতে পারছেন কথা? খেয়াল করেন, এই যে রাশিয়াকে ব্যস্ত রেখেছে ইউক্রেনের সাথে, এদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার সাথে, এদিকে আমাদের দেশটাকে এখন ব্যস্ত রাখার প্ল্যান করেছে মিয়ানমারের সাথে, খুবই সুকৌশলে, খুবই সুকৌশলে, মানে এদিকে আবার প্যালেস্টাইনিদেরকে ব্যস্ত রেখেছে ইসরায়েলের হাতে, এদিকে দেখবেন আফ্রিকান নেশনগুলোকে ব্যস্ত রেখেছে আপোষে দুর্ভিক্ষের মধ্যে, জীবনযাত্রার মান কমে যাচ্ছে। তারপরে আপনি দেখবেন যে ওই যে লিবিয়া, সিরিয়া, লেবানন, জর্ডান, এই যে আরব কান্ট্রিগুলো আছে, এগুলোকে ব্যস্ত রেখেছে আপোষের ক্রন্দলের মধ্যে। এভাবেই
ইরাক, ইরান, সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে দেখবেন এরা ফাসাদ সৃষ্টি করে রেখেছে। সারা ওয়ার্ল্ডের একটা কিছু চায়, পুরো বিশ্বে এরা চায় কি, এরা চায় যে সারা বিশ্বের ধার্মিকদের অধঃপতন হোক, সারা বিশ্ব থেকে ধর্মটা উঠে যাক। শুধু ইসলাম না, শুধু ইসলাম না, আপনি ভুল করছেন, শুধু ইসলামকে তারা তুলতে চায় না, এটা ভুল কথা। তারা ধার্মিকদেরকেই সহ্য করতে পারে না। যদি আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী হন এবং আপনি আপনার ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করতে চান, তারা আপনার কলার চেপে ধরবে। আপনি একজন সৎ ইহুদি যদি হতে চান, তবুও তারা আপনার কলার চেপে ধরবে। আপনি একজন সৎ খ্রিস্টান হতে চান, তবুও তারা আপনার কলার চেপে ধরবে। আর যদি আপনি সৎ মুসলিম হতে চান, তাহলে আপনার কল্লা আলাদা করে ফেলে দেবে। এটা এজেন্ডা। কারণটা কি? কারণ হচ্ছে এই ধার্মিক মানুষটা যদি থাকে পৃথিবীতে, তাহলে একটা সভ্যতার একটা উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে শাসন করা। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা সারা বিশ্বটাকে জুলুমের দাপটে, নাস্তিকতার আদলে গডলেস ওয়ার্ল্ড হিসেবে রিফর্ম করতে চায়।